কোন দিশে ধাবমান যুব প্ৰজন্ম। এগৰাকী মাতৃৰ পাছত আন এগৰাকী মাতৃৰ বুকু সুধা হৈ গৈ থাকিব নেকি? ড্ৰাগছ আৰু নিচাজাতীয় সামগ্ৰীৰ মাজতে সীমাবদ্ধ নেকি একাংশ যুৱ প্ৰজন্ম? নলবাৰী জিলা প্ৰশাসন ব্যৰ্থ হৈছে নেকি ড্ৰাগছ ব্যৱসায়ী ৰোধ কৰাত? চৰকাৰৰ ড্ৰাগছ বিৰোধী অভিযান ব্যৰ্থ হৈছে নেকি? নলবাৰীৰ এগৰাকী মাতৃৰ চৰকাৰ তথা জিলা প্ৰশাসনক কাটৰ আহ্বান। নলবাৰীৰ এজাক মহিলা ওলাই আহিল ড্ৰাগছ বিৰোধী অভিযানত। তাৰ কাৰণে আমাক প্ৰশাসনে সহায় কৰক আৰু ৰাইজক সহায় কৰক, সকলোৱে আমাৰ লগত সহযোগ কৰক। আমি আগবাঢ়ি যাওঁ এই ড্ৰাগছৰ বিৰুদ্ধে, মদৰ বিৰুদ্ধে, আৰু কিমান নিচাজাতীয় বস্তু আছে সেই সকলৰ বিৰুদ্ধে যাতে আমি এনেদৰে আগবাঢ়ি যাব পাৰিম, আমাক সকলোৱে সহায় কৰক, এয়া মোৰ প্ৰশাসনৰ ওচৰতো প্ৰাৰ্থনা আৰু আমাৰ উপায়ুক্ত মহোদয়ৰ ওচৰতো প্ৰাৰ্থনা। সোনকালে যাতে আমাক এই ড্ৰাগছৰ পৰা মুক্তি দিয়ে, আমাৰ মাতৃবিলাকৰ কান্দন যাতে বন্ধ হয় এইটো বন্ধ কৰক মই সাধুনৈয়ে এই অনুৰোধ জনাইছোঁ চৰকাৰৰ প্ৰতিও আৰু আমাৰ জিলা প্ৰশাসনৰ প্ৰতিও, উপায়ুক্ত মহোদয়ৰ প্ৰতিও। নলবাৰী জিলাৰ ভিন্ন প্ৰান্তত চলি থকা ড্ৰাগছ তথা নিচাজাতীয় সামগ্ৰীৰ বিৰুদ্ধে নলবাৰী জিলা প্ৰশাসন আৰু নলবাৰী জিলা স্বাস্থ্য বিভাগে চলাই গৈছে তালাচী অভিযান। কিন্তু প্ৰশাসনৰ তালাচী অভিযানক বুঢ়া অংগুষ্ঠ প্ৰদৰ্শন কৰি ভিন্নজনে চলাই গৈছে ড্ৰাগছ, মদ, ভাঙকে আদি কৰি বিভিন্ন ধৰণৰ নিচাজাতীয় সামগ্ৰীৰ ৰম ৰমীয়া বেহা। নলবাৰীত ইতিমধ্যে নিচাজাতীয় সামগ্ৰী সেৱন কৰি বহুতো যুৱক যুৱতী মৃত্যুবৰণ কৰিছে। তেনে এক অনুৰূপ ঘটনা সংঘটিত হৈছে মাঘ বিহুৰ উৰুকাৰ দিনা। নলবাৰীৰ গোপাল বজাৰ নিবাসী অনিল তালুকদাৰ আৰু ৰেখা তালুকদাৰৰ একমাত্ৰ পুত্ৰ ভাস্কৰ তালুকদাৰে ড্ৰাগছ আসক্ত হৈ মৃত্যুবৰণ কৰিবলগীয়া হয়। সেয়েহে নলবাৰী, গোপাল বজাৰ আৰু অন্য অঞ্চলৰ প্ৰায় শতাধিক মহিলা ওলাই আহে ড্ৰাগছ বিৰোধী অভিযানত। ড্ৰাগছ বিৰোধী সজাগতা সভা আয়োজন কৰে মহিলাসকলে। এই অঞ্চলত চলি থকা বিভিন্ন নিচাজাতীয় সামগ্ৰীৰ ৰম ৰমীয়া বেহাৰ বিৰুদ্ধে সাংবাদিকৰ আগত ক্ষোভ প্ৰকাশ কৰে একাংশ সচেতন মহলে। গোপাল বজাৰ আজি মহিলা সমিতি সন্থাই, গোপাল বজাৰত আজি মহিলা সন্থা গঠন কৰি মহিলাসকলে ড্ৰাগছৰ বিৰুদ্ধে এক প্ৰতিবাদী কাৰ্যসূচী লয় আৰু এই প্ৰতিবাদী কাৰ্যসূচীত এই ড্ৰাগছ আসক্ত যিবিলাক 18-20 বছৰীয়া ল'ৰা, এইবিলাকৰ বিৰুদ্ধে থিয় দিয়াৰ কাৰণে এক সভা অনুষ্ঠিত হয়। আৰু এই সভাত আমাৰ উদ্দেশ্য এটাই যে 18-20 বছৰীয়া ল'ৰা যিবিলাকে ড্ৰাগছত আসক্ত হৈ আছে, মই তেওঁলোকক অনুৰোধ কৰিছোঁ, তেওঁলোকৰ আই মাতৃসকলক মই অনুৰোধ কৰিছোঁ যে আপোনালোক যদি সঁচাই জ্ঞাত তেতিয়াহ'লে আপোনালোকে এই কথাটো সোনকালেই হস্পিটেলত অৱগত কৰক, থানাত অৱগত কৰক আৰু যাতে এই পৰিসৰটো আৰু বৃদ্ধি নহয় তাৰ বিৰুদ্ধে আপোনালোকে সোনকালেই তাত এই পাৰ উইক পাৰ মান্থ একোটা সজাগতামূলক সভা হিচাপে অনুষ্ঠিত কৰি ক্ৰেতা, ড্ৰাগছ ক্ৰেতা আৰু বিক্ৰেতাক যাতে প্ৰতিৰোধ কৰিব পাৰোঁ এই বিষয়ে থানা বা আৰক্ষীৰ লগত সহযোগ কৰি তেওঁলোকক সোনকালে প্ৰতিবন্ধকতাৰ সৃষ্টি কৰক, যাতে আৰু 20 বছৰীয়া বা 18 বছৰীয়া বা 20 বছৰীয়া ল'ৰাই যাতে ড্ৰাগছ ব্যৱহাৰ কৰিব নোৱাৰে আৰু বিক্ৰেতা যাতে ইয়াত সোমাব নোৱাৰে তাৰ প্ৰতি কঠোৰ স্থিতি লওক। এই বিষয়ে মই নলবাৰী আৰক্ষী অধীক্ষক মহোদয়, নলবাৰী জিলা আৰক্ষী থানা, সদৰ আৰক্ষী থানাক মই এই বিষয়ে অনুৰোধ কৰিব খোজোঁ আৰু প্ৰশাসনক এই বিষয়ে মই অনুৰোধ কৰোঁ যাতে এনেকুৱা ক'ৰবাত যদি তেওঁলোকে ড্ৰাগছ ইনজেকশ্যন পাইছে, ক'ৰবাত যদি ড্ৰাগছ টিউব পাইছে, সোনকালে সেই স্পটটোৰ পৰা যাতে তেওঁলোকে
এক ইনকোয়ারি বা অনুসন্ধান আরম্ভ করে আর সেই জায়গার পর যাতে এই এনেকা অপরাধীক কারায়ত্ব করব পারে। আমার গোপাল বাজার তিনিকোণিয়া পুখুরীর পারত আমার সকলখিনি রাইজ মানে আমার তিনিকোণিয়া পুখুরীর পারর লগতে গোপাল বাজারের লগতে সকল মহিলাখিনিয়ে ওচরে বাজারে যিমানখিনি আমি মহিলা আছো গোটেখিনিয়ে আমি ইয়াত আমার শিব মন্দিরত আজি লগ হয়েছো। লগ হওয়ার কারণ এইটাই যে আমার ইয়াত আজি কিছুদিনেরপরা এই ড্রাগসর লগতে মদ ভাং জুয়া এইবিলাকর বহুত প্রচলন ঘটি আছে আর যার ফলত আমি কিছুদিন আগতে আমার লড়াজনক হেরুবা লগা হয়েছিল আর আজি আমি সেই ড্রাগসর বিরুদ্ধে মদর বিরুদ্ধে নোযোয়ার বাবে বা আমার সজাগতা নোহার বাবে আমি আর পরহি রাতে আমার একেবারে ওসরে আমার এই স্থায়ী লড়া সরু লড়া একেবারে দুঃখর কথা যে অনিল তালুকদার আর এই রেখা তালুকদারের লড়া ভাস্কর তালুকদার আমি হেরুবা হল এই ড্রাগসর কারণে আর সেই ড্রাগসর বিরুদ্ধে আজি আমি সকলে মিলি ইয়াতে এই সভাখন আজি আমি পাতি লগ হয়েছো আটাইয়ে এই ড্রাগসর বিরুদ্ধে যাতে আমি বন্ধ করার কারণে আমি আগবাড়ি যাব পারো আর এই ক্ষেত্রে যাতে আমাক প্রশাসনে সহায় করে আর আমি ভাবি আছো যে ড্রাগসর বিরুদ্ধে ইমান সরকারে ইমান কই আছে যে ড্রাগস বন্ধ করে আছে মদ বন্ধ করে আছে এই লড়া ছোৱালী ছোৱালী বুলিও কইছো মই তে সকলকে ড্রাগসর পৰা মুক্ত করার কারণে সরকারে বহুত আসনি লৈছে কিন্তু কত আমার ইয়াতো হয়তো আমি দেখা নাই যে আমার লড়া এটা এটা করে আমার মাতৃর বুকু সুদা হয়ে যাই আছে আর এনেকে কিমান দিন যাব কিমান যাব সরকারে আমাক সহায় করক প্রশাসনে আমাক সহায় করক এই ক্ষেত্র আর আমিও আগবাড়ি যাম আমি আর কিমান লড়া আমার মাতৃবিলাকর বুকুর পর আমি এই ড্রাগসর হেৰি আমি হেরুয়াম সেই খুব আমার বুকুত আজি বহুত উজাড়ি আছে তাৰমানে আমি আর কি করিম কি নকরিম আমি এনেকুৱা পরিস্থিতিত পড়ি আছো জিলা প্রশাসনক কিবা আৰু জিলা প্রশাসনে আমাক এই ক্ষেত্রত সহায় করক আমাক ডিসি স্যারে সহায় করক আমার ওসি স্যারে সহায় করক এসপি স্যারে সহায় করক আমার সকলে সহায় করক আমি আগবাড়ি যাম এই ড্রাগসর বিরুদ্ধে মদর বিরুদ্ধে আমি যাতে ভবিষ্যতে আর আমার এনেকুৱাকে আর এনেকুৱা সন্তানবিলাক আমি হেরুবলগা নহয় আর কোনো মাতৃ যাতে এনেদরে আর বুকু সুদা করে কোনে হিয়া ভঙা কান্দনত ভাঙি পড়িব নালাগে আমার যেটু পরিস্থিতি যা পরশি নিশা আমার এই তিনিকোণিয়া পুখুরীর পারত হয়ে গেল সেই পরিস্থিতি যাতে পুনরাবৃত্তি আমার ইয়াত নঘটে। নলবাৰীৰ পৰা ধ্ৰুৱজ্যোতি মালাকাৰৰ ৰিপৰ্ট, PI News।